সিলেট টেস্টের চতুর্থ দিনে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ স্পিনার তায়জুল ইসলামের ঘূর্ণিতে কুপকাত হয়ে মাত্র ষাট রান তুলতে পাঁচ উইকেট হারিয়ে বসেছে নিউজিল্যান্ড জয়ের জন্য এখনও কিউইদের প্রয়োজন দুশো রান প্রথম ইনিংসে তিনশো দশ রান পার করার পর শুক্রবার পহেলা ডিসেম্বর চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থেমেছে তিনশো আটত্রিশ রানে তাতে নিজেদের প্রথম ইনিংসে তিনশো সতেরো রান তোলা ব্ল্যাক ক্যাপসদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে তিনশো বত্রিশ রান তবে বাংলাদেশ স্পিনারদের তোপে ক্রিজে দাঁড়াতে পারছে না নিউজিল্যান্ডের ব্যাটাররা শুরুটা অবশ্য করেছেন একাদশে থাকা একমাত্র পেসার ইসলাম ইসলাম। স্কোরবোর্ডের রান তোলার আগেই তার শিকার টম লাথাম শরীফুলার অফ স্ট্যাম্পের বাইরের বল লাথামের ব্যাটে এজ হয়ে ধরা পড়েন নুরুল হাসান সোহানের গ্লাভসে এরপর দলের খাতায় উনিশ যোগ হতেই তার শিকার ক্যান উইলিয়ামসন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান এদিন রান করে হন ক্রিজে আসেন হেনরি নিকোলস তবে তাকেও বেশিক্ষণ টিকতে দেননি টাইগার স্পিনার মিরাজ সুইপ করতে গিয়ে নিকোলস নাইম হাসানের তালুবন্দে হন ক্রিজ ছালা লাগে নিকোলসের ব্যাট থেকে আসে আট বলে দুই রান এরপর আবার তাইজুলের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজভরে ফেরেন ডেভন কানোয়া টম ব্ল্যান্ডেল ওপেনার কনওয়ে ছিয়াত্তর বলে বাইশ রান করে শর্টে থাকা ফিল্ডার শাহাদাতের হাতে ক্যাচ দেন অন্যদিকে ষোলো বলে ছয় রান করে সোহানের হাতে কট বিহাইন্ড হয়ে ফেরেন ব্ল্যান্ডেল ষাট রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয় পড়া দলকে বিপদমুক্ত করতে লড়েছিলেন ড্রারেল মিচেল ও গ্লেন ফিলিপস কিন্তু দলীয় একাশি রানের মাথায় ব্যক্তিগত বারো রানে আউট হয় ফিলিপস শেষ খবর পাওয়া পর্যন্ত একশো রানে ছয় উইকেট হারিয়ে বিপদে আছে নিউজিল্যান্ড এর আগে তিন উইকেটের বিনিময়ে দুশো বারো রানের চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ কিন্তু এদিন বেশি দূর যেতে পারেননি আগের দিন সেঞ্চুরি হাঁকানো টাইগার অধিনায়ক শান্ত দিন শুরুর দ্বিতীয় ওভারে টেম সাউদের লেগে স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড হন শান্ত একশো আটানব্বই বলে দশ চারের মারে একশো পাঁচ রানে থামে তার ইনিংস